যে মনে আপনাকে জানিয়ে রাখি, এর আগের হরতালগুলোতে যেমন বিএনপির নেতাকর্মীরা বিএনপির এই প্রধান ফটকের বাইরে এসে অবস্থান নিতেন, এর ঠিক এর গত হরতাল আমরা দেখেছি এই ফটকের ভিতরেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিরোধী চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এবং কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন। আজকের চিত্রটি একেবারেই ভিন্ন, আপনি জানেন গতকালকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায়, তল্লাশি অভিযান করে এবং এখানকার অনেক জিনিসপত্র সিজের পাশাপাশি বিএনপির প্রায় সব নেতাকর্মীকে এখান থেকে গ্রেপ্তার করে। এখন আজকের চিত্রটি হচ্ছে যে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলতে আসলে বিএনপির কোনো কর্মীকে আমরা এই কেন্দ্রীয় কার্যালয়ে আসতেও দেখিনি এবং ভিতরে শুধু বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আছেন, সালাউদ্দিন আহমেদ আছেন, তিনি অবস্থান করছেন এবং তিনি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে সরকার তার যে গণতান্ত্রিক বিরোধীরা যে গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা তার তাকে নস্যাৎ করে দিয়েছে এবং বিএনপির মতো একটি বৃহৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে পুলিশের হামলার মধ্য দিয়ে নেতাদেরকে গ্রেপ্তার করেছে এমন তিনি করেছেন। এখানে আছেন, আপনারা দেখছেন যে এই বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের এই প্রধান ফটকে এখন গণমাধ্যমের কর্মীরা ভিড় করছে এবং আমি যদি একটু তার কাছে যাই তিনি কি বলেন? এবং গণতন্ত্রের শেষ কফিনের শেষ পেরেকটি তারা কালকে মেরে দিয়েছে, আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং সেজন্য আমরা সরকারকে আহ্বান করেছি যে আগামী 14 তারিখের ভিতরে নিঃশর্তভাবে আমাদের গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে সবাইকে মুক্তি না দিলে আমরা আগামী 18 এবং 19 মার্চ 48 ঘন্টা হরতাল পালন করব। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিতে চাই একটি চক্রান্ত সরকার একটি ষড়যন্ত্র করছে এদেশে গণতন্ত্র যাতে ব্যাহত হয়, কিন্তু ইনশাআল্লাহ আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জয়যাত্রা অব্যাহত রাখবো।